স্বাগত বিবিএ টিভির সংবাদে, সাথে আছি আমি আসাদুজ্জামান। প্রথমে জানিয়ে দিচ্ছি নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। মসজিদে বিস্ফোরণ, বাকি নয়জন আইসিইউতে। সাত দিনে পেঁয়াজের দাম দ্বিগুণ। ভ্যাট আদায় ইএফডিতে ব্যবসায়ীদের অনীহা। গার্ডিয়ান লাইফের গার্ডিয়ান অব দ্য ফিউচার চালু। বেক্সিমকো সিনথেটিক্সের লেনদেন বন্ধ করল ডিএসই। এবিএম ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হলেন শফিকুল আলম। পাঁচ প্রতিষ্ঠানের বোর্ড সভার তারিখ ঘোষণা। শুনছিলেন নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, যারা কিনা বিগত পাঁচ বছর যাবৎ মোটর ইন্স্যুরেন্স প্রিমিয়াম আহরণ এবং মোটর ইন্স্যুরেন্সের সর্বোচ্চ বীমা দাবি পরিশোধ করে আসছে। নিটল ইন্স্যুরেন্স, নিরাপদ যাত্রা সব সময়। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন নয়জনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়েছে। সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার পার্থ শঙ্কর পাল। চিকিৎসক জানায় নয়জন রোগী এখানে ভর্তি আছেন, এদের মধ্যে আটজন আইসিইউতে ও একজন পোস্ট অপারেটিভ ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার সকালে পোস্ট অপারেটিভ থেকে ওই রোগীকে আইসিইউতে নেওয়া হয়েছে। তাদের শরীরের 35% থেকে 93% পর্যন্ত দগ্ধ রয়েছে, শ্বাসনালীও পোড়া। পেঁয়াজ সংকটের দখল কাটতে না কাটতে আবারও পণ্যটি নিয়ে কারসাজি শুরু হয়েছে, ফলে ফের অস্থিরতা দেখা দিয়েছে পেঁয়াজের বাজারে। সকাল বিকাল বাড়ানো হচ্ছে রান্নার অতি প্রয়োজনীয় পণ্যটির দাম। রাজধানীর বাজারগুলোতে যেভাবে পারছে পেঁয়াজের দাম বাড়িয়ে দিচ্ছে। এক সপ্তাহের ব্যবধানে ঢাকার বাজারে পেঁয়াজ সংকটের ধকল কাটতে না কাটতেই আবারও পণ্যটি নিয়ে কারসাজি শুরু হয়েছে, ফলে ফের অস্থিরতা দেখা দিয়েছে পেঁয়াজের বাজারে। সকাল বিকাল বাড়ানো হচ্ছে রান্নার অতি প্রয়োজনীয় পণ্যটির দাম। রাজধানীর বাজারগুলোতে যেভাবে পারছে পেঁয়াজের দাম বাড়িয়ে দিচ্ছেন। এক সপ্তাহের ব্যবধানে ঢাকার বাজারে পেঁয়াজের দাম প্রতি কেজি 30 থেকে 35 টাকা পর্যন্ত বেড়ে 70 টাকা বিক্রি হচ্ছে। হুট করে দাম বাড়ায় বাড়তি পেঁয়াজ কিনে মজুত করছেন অনেকেই, বিপাকে পড়ছেন ক্রেতারা। ভ্যাট আদায়ে স্বচ্ছতা আনতে ইলেকট্রনিক্স ফিসক্যাল ডিভাইস চালু করছে জাতীয় রাজস্ব বোর্ড। প্রাথমিকভাবে ইএফডি পাওয়া ব্যবসায়ীদের অধিকাংশই এটা নিয়ে অসন্তোষ প্রকাশ করছেন। তাদের দাবি, ইএফডি ছাড়া প্রতিষ্ঠানের সাথে প্রতিযোগিতার তারা পিছিয়ে পড়ছে, কারণ ইএফডির মাধ্যমে পণ্য বিক্রির 5% ভ্যাট আসছে যা ক্রেতাকেই বহন করতে হয়। এতে করে ইএফডি পাওয়া প্রতিষ্ঠান থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে ক্রেতারা। তরুণদের মধ্যে পেশাদারিত্ব বৃদ্ধির লক্ষ্যে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স প্রেজেন্ট এক্সিলারেট গার্ডিয়ান অব দ্য ফিউচার শীর্ষক একটি অনলাইন প্রোগ্রাম চালু করেছে। কোভিড-19 পরবর্তী পৃথিবীকে বিবেচনায় রেখে দেশের ভবিষ্যৎ গার্ডিয়ান তৈরির লক্ষ্যে 8 ঘণ্টাব্যাপী এ ফিনিশিং স্কুল প্রোগ্রাম আয়োজন। এর লক্ষ্য এক্সিকিউটিভ MBA স্নাতক শিক্ষার্থী, স্নাতক পাস এবং উচ্চাকাঙ্ক্ষী পেশাজীবীদের ক্ষমতায়নের মাধ্যমে দেশের ভবিষ্যৎ যোগ্য গার্ডিয়ান তৈরি করা। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড অ্যাড এক্সচেঞ্জ কমিশন নির্দেশে বেক্সিমকো সিনথেটিক্সের শেয়ার লেনদেন বন্ধ করে দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। বিনিয়োগকারীদের স্বার্থে এই লেনদেন বন্ধ করা হয়েছে বলে মঙ্গলবার ডিএসই থেকে জানানো হয়। বেক্সিমকো সিনথেটিক্স স্বেচ্ছায় তালিকা চুক্তি হচ্ছে এমন গুঞ্জন ছড়িয়ে পড়ার পর কোম্পানিটির শেয়ার নিয়ে কারসাজি আশঙ্কায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এবি ব্যাংক লিমিটেডের স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগ দিয়েছেন স্বনামধন্য ব্যাংকার শফিকুল আলম। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স অর্জনকারী শফিকুল আলম 1980 সালে ANZ গ্রিনলেস ব্যাংকে তার কর্মজীবন শুরু করেন। পরবর্তী সময়ে প্রাইম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ঊর্ধ্বতন পদে কর্মরত ছিলেন। এছাড়া যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা পদে 2013 থেকে 2019 সাল পর্যন্ত দায়িত্ব পালন করে অবসর গ্রহণ করেন। পুঁজিবাজারে তালিকাভুক্ত 5 কোম্পানির বোর্ড সভা তারিখ ঘোষণা করা হয়েছে। ঘোষণা অনুযায়ী বঙ্গস লিমিটেডের বোর্ড সভা 10ই সেপ্টেম্বর বিকাল 4টায়, রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি সভা 14 সেপ্টেম্বর দুপুর 2:30, ফারিস্ট ফাইন্যান্স বোর্ড সভা 15ই সেপ্টেম্বর বিকাল 3টায়, ইস্টার্ন হাউজিংয়ের বিকাল 3:30 এবং ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের বোর্ড সভা 17ই সেপ্টেম্বর বিকাল 3:30 অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠার 35 বছরে ন্যাশনাল লাইফ দেশের প্রথম বেসরকারি জীবন বীমা প্রতিষ্ঠান। অগণিত গ্রাহকের আস্থা ভালোবাসায় সোনালী সাফল্যের 35 বছরে পদার্পণ করেছে ন্যাশনাল লাইফ। গৌরবের এই দিনে সম্মানিত বীমা গ্রাহক, শেয়ার হোল্ডার শুভানুধাই ও দেশবাসীকে প্রাণ ঢালার শুভেচ্ছা। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, নিশ্চিত ভবিষ্যতের সুরিত সাথী। সংবাদ শেষ করব, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। মসজিদে বিস্ফোরণ, বাকি নয়জন আইসিইউতে। সাত দিনে পেঁয়াজের দাম দ্বিগুণ। ভ্যাট আদায় ইএফডিতে ব্যবসায়ীদের অনীহা। গার্ডিয়ান লাইফের গার্ডিয়ান অব দ্য ফিউচার চালু। বেক্সিমকো সিনথেটিক্সের লেনদেন বন্ধ করল ডিএসই। এবিএম ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হলেন শফিকুল আলম।
আজ প্রতিষ্ঠানের বোর্ড সভার তারিখ ঘোষণা। বিবিএ টিভি সংবাদ এই পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন youtube.com/bbatv এবং ফেসবুকে লগ ইন করুন facebook.com/bbatv। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.bbatv.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।